দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। জার্মপ্লাজম সেন্টারকে ফলের জাদুঘর হিসেবে তুলনা করা হয়। ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে গড়ে উঠেছে এই ফলের জাদুঘর। বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্বের বিভাগের সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের অর্থায়নে 1991 সালে এই ফল জাদুঘরের গোড়াপত্তন হয়। তখন এই প্রকল্পের নাম দেওয়া হয় ফুড ট্রি স্টাডিজ। পরবর্তীতে ফল গাছ উন্নয়ন প্রকল্প এবং বর্তমানে জার্মপ্লাজম সেন্টার। এক একর নিয়ে যাত্রা শুরু করে জার্মপ্লাজম সেন্টারের বর্তমান জমির পরিমাণ 21 একর। আমি প্রফেসর ডক্টর এম এ রহিম এর তত্ত্বাবধানে এখানে গবেষণা কার্যক্রম করছি। মূলত আমি আমের উৎপাদন বৃদ্ধি এবং আম কিভাবে আমরা যে স্বাভাবিক ঋতুতে যে আমটা হয় সেই আমটাকে কিভাবে আমরা স্বাভাবিক ঋতুর আগে এবং পরে আনা যায় তার উপরে মূলত আমি কাজ করছি। এখানে মোট 8 জন পিএইচডি এবং 52 জন এমএস পর্যায়ে গবেষণা করছে। 158 প্রকার আম, 38 প্রকার পেয়ারা, 23 প্রকার লিচু, 48 প্রকার লেবু, 94 প্রকার কাঁঠাল ও বিলুপ্ত প্রায় অপ্রধান ফল আছে। 68টি ফলদ ঔষধি, 27 প্রকার ঔষধি ও 31 প্রকার বিদেশি ফলের গাছ রয়েছে। সবুজ পাতার মাঝে দোদুল্যমান ও সদৃশ্যমান ফল মুগ্ধ করে আগন্তুককে। গাছ বড় হয়, ফুল ফুটে ভরে যায়। কোনোটি মৌসুমি, কোনোটি দোফলা, কোনোটি ত্রিফলা, আবার কোনোটি বারোমাসি, কোনোটি দেশি, কোনোটি বিদেশি, আবার কোনোটি উদ্ভাবিত। এই মাল্টাটা 3 থেকে 4 বছরের একটি কলমের গাছে থেকে আমরা 50 থেকে 100টা মাল্টা পেতে পারি। তো নর্মাল যে মাল্টাগুলি হয় সে মাল্টাগুলি চাইতে এই মাল্টার বিয়ারিংটা, ফল ধারণ ক্ষমতাটা অনেক বেশি হয়। চাষিরা যদি কেউ যদি এই মাল্টা যদি চাষ করতে চায় তাহলে খুব সহজেই আমাদের এখান থেকে তারা কালেকশন করতে পারবে। এই ফল জাদুঘরের প্রধান ডক্টর এম এ রহিম ও তার সহযোগী গবেষকদের নিরলস প্রচেষ্টায় এই পর্যন্ত 32টি নতুন ফলের জাত উদ্ভাবিত হয়েছে। এই ফলগুলি হল মৌসুমি, নাবি জাতের আম 5টি, পেয়ারা 3টি, জামরুল 2টি, আমলকি, জাম্বুরা, কামরাঙা, জলপাই, লেবু ও কুল 1টি করে। এগুলো বর্তমান জাতগুলির চেয়ে উন্নত ও বাণিজ্যিকভাবে সফল। এখানে যে কোনো ফল বলেন বিলুপ্ত হওয়া বা বিলুপ্ত হচ্ছে বা প্রধান দেশীয় ফল বা অপ্রধান দেশীয় ফল, ইভেন বিদেশি ফল যেগুলো বাংলাদেশে হবে, যেমন রামবুতান, অ্যাভোকাডো, লঙ্গান, পার্সিমন, এগুলো আমরা কিন্তু এখানে করতেছি এবং এগুলো মূল্যায়ন করে যেগুলো আমরা ভালো পাইতেছি সেগুলো কিন্তু আমরা প্রোডাকশনে চলে যাচ্ছি এবং কৃষক পর্যায়ে দিচ্ছি। সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে আমরা কৃষকদের দোরগোড়ায় পৌঁছায় দিচ্ছি। সাদা রঙের এই ভবন ফল জাদুঘরের অফিস। অফিস রুমের সামনে রয়েছে বিভিন্ন প্রজাতির ফল, কোনোটি টবে, কোনোটি ড্রামে বা কোনোটি রোপণকৃত। কফি উৎপাদনে যথেষ্ট সম্ভাবনা আমাদের দেশে রয়ে গেছে। কফি কিছুটা ছায়া পছন্দ করে বা ছায়াতে জন্মায়, কাজে আমাদের পাহাড় এলাকায় সিলেট বা চিটাগাং ফরেস্টের ভিতরে কিন্তু আমরা কফি করতে পারবো, কাজে আমাদের অতিরিক্ত জমি লাগতেছে না। এবং কফি যে হবে তার সম্বন্ধে আমরা এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন জাত কফিয়া, রোবাস্টা, কফি আরাবিকা, এগুলো আমরা এখানে কিন্তু গবেষণা করতেছি। জ্যৈষ্ঠ মাসে এই গাছগুলিতে ঝুলে থাকে অসংখ্য কাঁচা পাকা আম। অফিসের উত্তর পার্শ্বে বিভিন্ন প্রজাতির লেবু, পেয়ারা, 12 মাস ব্যাপী আমড়া ও বাউকুল সহ অনেক প্রকার কুল। পূর্ব দিকে রয়েছে বিলুপ্ত প্রায় এদেশের অপ্রধান ফল সফেদা, জামরুল, সবুজ জামরুল, জলপাই, মিষ্টি কামরাঙ্গা প্রভৃতি। আপনারা দেখছেন যে এখানে যে ফলটা ক্যাকটাসের মতো দেখতে হলো, এটা ড্রাগন ফ্রুট, এটা ভিয়েতনামের জাতীয় একটা ফল, এটা থাইল্যান্ড, মালয়েশিয়া এই সমস্ত এলাকায় এটা খুবই জনপ্রিয় একটা ফল। এবং এই ফলটা আমরা নিয়ে এসেছি প্রায় 22 মাস বয়স, গত বছর আমরা 9 মাসের মাথায় একটা ফল পেয়েছিলাম, আশা করি এবছর ফল আমরা পাবো। 300 থেকে 450 গ্রাম পর্যন্ত হয় এই ফল এবং এটা হলুদ হয়, লাল হয়, বিভিন্ন ধরনের রঙের হয়। ফলটা বেশ সুন্দর হয় এবং এটা বেশি মিষ্টিও না আবার টকও না, বেশ সুস্বাদু এবং এটা খুবই জনপ্রিয় ফল।
এটা একটা লতানো গাছ, সাপোর্টটা ক্যারি করার জন্য আমরা এই টায়ার দিয়েছি এবং আমাদের দেশে এটা নতুন একটা ফল, এটা উৎপাদন কিভাবে করা যায় তার জন্য আমাদের গবেষণা কার্যক্রম চলছে। আশা করি আমরা এটা সুন্দরভাবে, এটা সাকসেসফুলি আমরা এটা প্রোডাকশন দিতে পারবো বলে আশা রাখি। অফিসের পশ্চিম দক্ষিণ প্রান্তে রয়েছে আমের বাগান। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য পিএইচডি ছাত্রছাত্রীরাও এখানে গবেষণা করে। এ বাগানে উদ্ভাবিত কলাকৌশলী সহ ফল বাগানের পরিকল্পনা বাস্তবায়ন, বংশবিস্তার, সমন্বিত রোগবালাই দমন ও ফল সংগ্রহের উপর সরকারি ও বেসরকারি কর্মকর্তাগণকে ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হয়। এই গাছটার নাম হচ্ছে প্যাশন ফল। বাংলাদেশে এটাকে ট্যাং ফল বলে এই গাছটা পরিচিত। ট্যাং ফল প্রধানত তিন রকমের হয়, একটা হচ্ছে পার্পল রঙের, আর একটা হচ্ছে হলুদ রঙের, আর একটা হচ্ছে হাইব্রিড থাই রঙের। এই ফলটা চাষ করা খুবই সহজ। আমরা ছাদে, টবে, হাফ ড্রামে বা যে কোনো জায়গায় অল্প একটু গর্ত করেই আমরা এই ফলের চাষ করতে পারি। চাষ পদ্ধতি আমাদের অন্যান্য ফলের চাষের মতোই, যদি টবে বা হাফ ড্রামে করতে চাই তাহলে তার মতো, এবং যদি আমরা মাটিতে করতে চাই তাহলে অন্যান্য ফলের মতোই। এই গাছে ফুল আসে প্রধানত ফেব্রুয়ারি মার্চ মাসে ফুল আসে এবং জুন জুলাই মাসে ফল পাওয়া যায়। আর দ্বিতীয়বার ফুল আসে জুলাই আগস্ট মাসে এবং ডিসেম্বর জানুয়ারি মাসে ফল পাওয়া যায়। অর্থাৎ বছরে আমরা দুইবার ফল পেতে পারি এবং একটা গাছ থেকে বছরে 100 থেকে 150টি ফল পাওয়া যায়। প্রথমবার ফল আসতে আপনার 1 থেকে 1.5 বছর সময় নেয় এবং দ্বিতীয় বছরে কন্টিনিউ ফল আসে। এভাবে বছরে দুইবার করে ফল আসে। একটা গাছ থেকে আমরা 6 থেকে 8 কেজি ফল প্রথম বছরে পেতে পারি। জার্মপ্লাজমের উদ্দেশ্য হল বিভিন্ন ধরনের প্রধান, অপ্রধান, বিলুপ্ত ও বিদেশি ফলের জাত সংরক্ষণ ও উন্নতিকরণ, ফল গাছ ব্যবস্থাপনা, অঙ্গযোগ, প্রযুক্তি বিস্তার এবং তা কৃষকদের মাঝে সম্প্রসারণ করা, মাঠ পর্যায়ের কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উদ্ভাবিত যুগ উপযোগী লাকসই প্রযুক্তি বিস্তারের জন্য প্রশিক্ষণ প্রদান করে তা কৃষকদের দ্বারপ্রান্তে পৌঁছানো। সম্প্রতি সময়ে ব্যাপক আলোচিত বাউকুল জার্মপ্লাজম সেন্টারের সবচেয়ে সফল উদ্ভাবন। আমাদের প্রধান উদ্দেশ্য হল দেশি বিদেশি সমস্ত ফল গাছ সংগ্রহ করে এর উপরে মূল্যায়ন করা। সেই অনুযায়ী আমাদের এমএস পিএইচডি ছাত্রের মাধ্যমে আমরা গবেষণা করি। আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তাইওয়ান, ভারতে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি এবং বার্মা থেকে বিভিন্ন জাত সংগ্রহ করি। এছাড়া দেশের থেকেও প্রায় আমরা 30 প্রজাতির কুল সংগ্রহ করে এর উপরে গবেষণা করি এবং গবেষণার পরে এই বাউকুল এক নামে এটাকে আওমুক্ত করা হয়। এবং আমাদের এই টেকনোলজি জাত, আমাদের এই সফলতায় বা জার্মপ্লাজম সেন্টার, এটা কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেই মানুষের দোরগোড়ায় বেশি পৌঁছেছে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। এই ব্যাপারে বাংলাভিশন, চ্যানেল আই, বিটিভি বিশাল ভূমিকা রেখেছে। এছাড়া আমাদের এখানে এমএস পিএইচডি ছাত্ররা তারা গবেষণা করতেছে, তাদের থিসিস করার জন্য গবেষণা। এই যে বাও জার্মপ্লাজম সেন্টার, যেটা এখন বাংলাদেশের সর্ববৃহৎ, অর্থাৎ জাতীয় একটা সর্ববৃহৎ ফলের সংগ্রহশালা গড়ে উঠেছে, এখানে কিন্তু শুধু আমাদের ইউনিভার্সিটি বাংলা অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রই কিন্তু এই সুযোগটা নিচ্ছে না। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হাজিদানের সায়েন্স টেকনোলজি বিশ্ববিদ্যালয়, এরকম বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কিন্তু এর বেনিফিটটা, এটা ফ্যাসিলিটিটা অ্যাভেল করতেছে।